ঐতিহাসিক রায়, জনজাতি উপজাতির মধ্যে শ্রেণী বিভাজনের সম্মতি সুপ্রিম কোর্টের। আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের 7 বিচারপতির বেঞ্চের তরফে শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের ক্ষেত্রে তপশিলি জাতি জনজাতির মধ্যে শ্রেণী বিভাজনের সম্মতি দেওয়া হয়। পিছিয়ে পড়া শ্রেণী জাতির শিক্ষা ও চাকরিতে আরও সুযোগ পায় তার জন্য এই রায় বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। তপশিলি জাতি উপজাতির মধ্যে উপশ্রেণীকে সংরক্ষণ দেওয়ার ক্ষমতা থাকবে রাজ্য সরকারের হাতে। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে 7 বিচারপতির বেঞ্চের তরফে 2004 সালের রায় খারিজ করে দিয়ে তপশিলি জাতির ও জনজাতির মধ্যে শ্রেণীবিন্যাসে সম্মতি জানানো হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের 6 বিচারপতি এই রায়ের পক্ষে সম্মতি জানান। বিচারপতি বেলা ত্রিবেদী রায়ের বিরোধিতা করেছেন। 2004 সালে ইভি চিন্নাইয়া বনাম অন্ধ্রপ্রদেশ সরকারের মামলায় 5 বিচারপতির বেঞ্চের তরফে সংরক্ষণে তপশিলি জাতি উপজাতির মধ্যে শ্রেণী বিভাজনের সিদ্ধান্তে বিরোধিতা করা হয়েছিল। এই মামলার শুনানিতে কেন্দ্রের তরফে শীর্ষ আদালতে তপশিলি জাতি উপজাতির মধ্যে আরও শ্রেণী বিভাজনের সপক্ষে সম্মতি দেওয়া হয়েছিল। প্রধান বিচারপতির পর্যবেক্ষণে উল্লেখ করা হয়, সাব ক্লাসিফিকেশন ও সাব ক্যাটাগরাইজেশনের মধ্যে ফারাক রয়েছে। তপশিলি জাতি উপজাতির মধ্যে যাতে আরও পিছিয়ে পড়া শ্রেণীর সুযোগ সুবিধা পায়, তার জন্য জাতি উপজাতির মধ্যে শ্রেণীবিন্যাসের দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। এদিন মামলার রায়দানে প্রধান বিচারপতি বলেন, অনেক সময় বৈষম্যের কারণে তপশিলি জাতি উপজাতির সদস্যরা উন্নতির শিখরে পৌঁছতে পারেন না। 14 নং অনুচ্ছেদে জাতির এই শ্রেণীবিন্যাসের অনুমতি দেওয়া হয়েছে। ইতিহাসে প্রমাণ রয়েছে যে পিছিয়ে পড়া শ্রেণী কখনও সংখ্যাগরিষ্ঠ শ্রেণী ছিল না। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।